আজ আমি বানাবো ফিশ ফ্রাই, মশালা ফিশ ফ্রাই। তার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। সামান্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। এটা ফিশ ফ্রাইয়ের মশালা, এটা আমি ফিশের মধ্যে দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম, দু পিট ভালোভাবে মাখিয়ে নেবো। মাছগুলো আমি উল্টে নিলাম। কালি মিরচ পাউডার, শুকনো লঙ্কা হাফ চামচ, লঙ্কা আর মশলা ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। উল্টে পাল্টা ভালোভাবে মাছগুলো মশলা মাখিয়ে নিলাম। ভালোভাবে আমি মশলা মাখিয়ে নিয়েছি। 10 মিনিট আমি রেস্ট করতে দেব। কড়াই প্যানে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। 10 মিনিট আমি মাছ রেখে দিয়েছিলাম, এবারে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিলাম। আশা করি পছন্দ হবে, ভালো লাগবে। ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই। নমস্কার বন্ধুরা।